আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভ্রমণবিলাসী আমি, ভ্রমণ করতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, যেখানে যাই কিছু ভিডিও করার চেষ্টা করি, আমার দর্শকের সাথে শেয়ার করার চেষ্টা করি, নিজে দেখে এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টার উদ্দেশ্যেই আমার ভিডিওটি করা। যাই হোক, আজকে এসেছি লাগোদি কাম্পোপোস্ত, এটি আকুইল্লা অবস্থিত, প্রভিনসা লাকুইল্লা আর রেজিওনে আব্রুচ। আমরা যদি একটা পিকনিকে এসেছি, কিন্তু পিকনিক খুব সুন্দর লাগোটি, আর এই লাগোটির পাশে একটি পাহাড়ও রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। চমৎকার সুন্দর একটি লাগু, অবশ্যই ছবিতে এবং ভিডিওতে কিছুটা দেখাতে আমি পারবো মনে হচ্ছে। আপনারা দেখেন, যদি ভালো লাগে বলবো, প্রতিবারের মতো সবসময় যেই কথাটা বলবো, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুন্দর কিছু দেখাতে চেষ্টা করছি, নিজে উপভোগ করি এবং আপনাদেরকেও দেখাতে চেষ্টা করি। এই লাগোটি হচ্ছে মানুষের হাতের তৈরি সবচেয়ে বড় লাগো আব্রুচের মধ্যে। এটা সম্পূর্ণ মানুষের হাতের তৈরি, এটা কোনো প্রাকৃতিক না, মানুষ আস্তে আস্তে করে দিনে দিনে এই সুন্দর করে তৈরি করেছে। এই লাগোটির লেন্থ হচ্ছে 58 কিলোমিটার, আর এই প্রভিনচায় বা এই এলাকায় বা মানুষ বাস করে 2030 জন। এটা রোম থেকে খুব বেশি দূর নয়, রোম থেকে গাড়িতে গেলে 2 ঘন্টা 50 মিনিট লাগবে। এটা রোম থেকে 158 কিলোমিটার দূরে অবস্থিত। আর কেউ যদি মনে করে না আমি পায়ে হেঁটে যাব, তাহলে 35 ঘন্টা লাগবে। যাই হোক, সবই বলার চেষ্টা করলাম, যে যেভাবে চান যেতে পারেন। চমৎকার সুন্দর একটি লাগু। আসলে ছবিতে রংচং মেখে হয়তো আমরা অনেক কিছু করি, দেখাতে চেষ্টা করি, কিন্তু বাস্তবে কোনো জায়গায় গিয়ে সেটা স্বচক্ষে দেখলে আসলে অসম্ভব সুন্দর লাগে। সেটা আসলে ভাষায় বলে বোঝানো যায় না। পৃথিবীতে যে কত কিছু আছে, কত সুন্দর জিনিস আছে, আসলে সেসব জায়গায় গেলেই দেখা যায়। আর ইতালির কথা কি বলবো, ইতালিতে তো অনেক অনেক জায়গা আছে যা পৃথিবীর কোনো দেশে আছে কিনা সন্দেহ। যাই হোক, আমরা সুন্দর জায়গায় এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখেন। আর কিছু কথা আমি শাওবিন আর শাওবিনের বাবার কাছ থেকে শোনাবো আপনাদেরকে, তাদের কেমন লাগলো, তারা কেমন এনজয় করলো। আমরা আস্তে আস্তে এখন পাহাড়ের পাশে চলে আসলাম, পাহাড়েরই কিছু বর্ণনা শাওবিন এবং শাওবিনের বাবা দিবে। ওই লাইভে পাতা দেখেন কি বলবো, আমরা অনেক সুন্দর একটা জায়গায় আসছি, এটার নাম হলো কাম্পোতস্ত লাকুইল্লা। পিকনিকের স্পট থেকে আমরা একটু হাঁটতে হাঁটতে অনেকগুলো পাহাড়ের মাঝখানে আসছি। পাহাড়গুলো এখন আপনারা দেখবেন, অনেক সুন্দর জায়গা, পরন্ত বিকেল রোদ আছে অনেক। এখানে অবশ্য অনেক ঠান্ডা, মানে হয়তো বা 20-25 ডিগ্রি গ্রাদি হবে, আমাদের রোমে 30-32 হবে আজকে। তো সব মিলেই আজকে অনেক অনেক একেবারে পাহাড়ের নিচে, বলতে পারেন একদম বিশুদ্ধ অক্সিজেন, গাছপালায় ঢাকা। মূলত এই অক্সিজেনটা নেওয়ার জন্যই এখানে আসা, একটু কর্মচঞ্চলতা কর্মব্যস্ততার জীবন থেকে একটু রিল্যাক্সে কাটানো, এই আর কি। তো ইতালির ভিতরে আসলে অনেক অনেক জায়গা আছে সুন্দর সুন্দর, যেগুলো হয়তো বা মিস করবো এক সময়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জায়গা, ইতালিকে মনে রাখতেই হবে যারা ইতালির এই সমস্ত জায়গাগুলো ঘুরছে। আমি জানি না, লন্ডন যাওয়ার চিন্তা ভাবনা, ওখানে গিয়ে এরকম তো চিন্তাই করা যায় না পাওয়া, তারপরও শেষ সময় একটু ঘুরে গেলাম আর কি। ও যদি ক্যামেরাম্যান দেখাই দেয় ঘুরাইয়া, তাহলে আমাদের সাথে আছেন কালাম ভাই, কালাম ভাবি, সুন্দর জায়গা। হ্যাঁ, ওকে শোভেন আর সাথে দিমি কল করা যা। Siamo al Campotosto Calabrese, ma non siamo proprio al posto giusto, perché noi siamo venuti al picnic, ma il picnic sta in un altro posto, noi siamo in un altro posto, ma sono vicine, il picnic è il posto che siamo. Come ti visto, come ti senti, come posto? Bene. Hai divertito? Sì. Ok. হলো সেই পাহাড় লেকের পাশে,
আমরা লেক থেকে একটু দূরে চলে আসছি, কারণ লেকের পাশ থেকে একটু অনেক বেশি খানি হেঁটে আমরা এই পাহাড়ের পাশে এসেছি। পাহাড়টি আসলে চমৎকার, এত চমৎকার যে দেখলে চোখ জুড়িয়ে যায়। আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আর ইতালি তো পাহাড়ের দেশ, পাহাড় কেটে কেটে এত সুন্দর রাস্তাঘাট তৈরি করেছে, তার পাশে সুন্দর লেক আছে, আর আমরা সেটা দেখার উদ্দেশ্যে ঘুরে বেড়াই। আজকে একটা পিকনিকে এসেছি, পিকনিক থেকে আমরা লেকের পাশে এসে এই পাহাড়টির পাশে এসেছি, আমাদের খুব ভালো লাগছে আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। শুনো একটা কথা সবাইকে বলি, আসলে পৃথিবীতে আমরা বেঁচে থাকবো কতদিন, তাই যদি সময় সুযোগ থাকে তাহলে পৃথিবীকে দেখে নাও দু চোখ ভরে, কারণ পৃথিবীতে দেখার কোনো শেষ নেই, সৌন্দর্যের কোনো শেষ নেই। ছোট্ট এই জীবনে সব হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু যতটুকু পারি, যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে দেখে যাই। তাহলে দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। লেক এবং পাহাড়ের সংমিশ্রণে লাগোদি কাম্পতস্তকে দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।